আমার পোষা পাখি মিঠু রুবিনা এবং সাবিনা এবং এরা সকলেই আমার বন্ধু আজ আমার সাসাতো বোন রুমিয়াপার বাচ্চার প্রথম শক্ত খাবার খাওয়ানোর অনুষ্ঠান করতেছি দেখো দেখো আমাগো পড়ি আসছে পড়ি আসছে পড়ি পড়ি আসছে আমাগো পড়ি আসছে দেখো দেখো দীপু আমাগো গ্রামে সব থেকে দুষ্টু ছেলে হইলেও সকলে তারে উপকারী পড়ি বলতেছে কি এরা বিশ্বাস হচ্ছে না আপনারা কি জানতে চান কিভাবে এরা হইল তাহলে শুরু করি ঠিক ছয় মাস আগে যখন রুমিয়াপা আমাগো বাড়িতে তার বাচ্চা হবার জন্য আইছিল তখন থেকেই এই গল্পের শুরু এর পর থেকে প্রত্যেক রাতে সেই দৈত্য জাদুর মতো চলে আসত এবং অসমাপ্ত জুতা তৈরির কাজ করত প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সেই ভালো মুচি আর তার বউ দেখত এক এক জোড়া সুন্দর জুতো সারি সারি সাজানো এবং শেষে পরের দিন আমরা সব বন্ধুরা মিলে ভাবতেছিলাম কিভাবে ছুটির দিনগুলো কাটাবো আমি জানি আমরা কি করতে পারি আমি আমার রুমিয়াপার কাছ থেকে শোনা দৈত্যের গল্পটা বন্ধুদের বলি এবং আমরা ঠিক করি ওই দৈত্যের মতো গোপনে গ্রামের সবার জন্য ভালো কিছু করব তাইলে কি আমরা ভালো দৈত্যের মতো হব কিন্তু এটা গোপন রাখতে হইব তারপর কয়েকদিন আমরা অনেক ভালো কাজ করছিলাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দেখো আমাদের উঠান পরিষ্কার পরিচ্ছন্ন হুমা কি যেন আমার গরুর গোয়াল পরিষ্কার করে রাখা গেছে এসব কারা করলো এইটা নিশ্চয়ই কোনো পরীর কাম হ হ পরী পরী হইব আমরা সবাই পালা কুইরা কাজগুলো করতে থাকি যাতে কেউ আমাগো সন্দেহ করতে না পারে একমাত্র দীপুই আমাগো সাথে যোগ দেয় নাই সে ঠিক করছিল এই গরমের ছুটিতে কি কুইরা উঠতে হয় তাই শিখব মিনা রাজু আসো দেখে যাও রুমির বাচ্চা হইছে বাচ্চা হইছে বাচ্চা হইছে মিনা রাজু কি সুন্দর মেয়ে হয়েছে দেখো বাচ্চার মুখে একটু মধু দিতে হইব না না দাদি শিশু জন্মের পরপরই যা দরকার তা হলো শুধুমাত্র মায়ের বুকের দুধ যা শিশুকে সকল রোগবালাই থেকে রক্ষা করে ছয় মাস বয়স পর্যন্ত শিশু শুধু মায়ের দুধই খাবে এমনকি পানিরও প্রয়োজন নেই গ্রামে রুমিয়াপার মতো অনেকেই মা হয়েছে কিন্তু রুমিয়াপার কোনো সমস্যা না হইলেও অন্য মায়েদের কিছু সমস্যা হয়েছিল শোনো মনে হয় আমাগো খোকন ঠিক মতো দুধ পাইতাছে না আরে গরুর দুধও খাওয়াই তো হইব না উনি তো ঠিক বলতেছেন না চলো মিনা ওরা আমাগো দেখে ফেলব কিন্তু পরি মধ্যেই গ্রামের লোকজন ভাবতে লাগলো যে তারা পরীকেই দেখেছে
গ্রামবাসী সকল স্থানে পরির ব্যাপারে নানা রকম কথা বলতে লাগলো। কেউ বলল গাছের উপরে অনেক ফুল ফুটছে, সেইখানে পরি দেখছে। বড় হইতাছে, কিন্তু রুমি আপার মনে সন্দেহ, তার বাচ্চা ঠিক মতো দুধ পাইতেছে তো? একদিন স্বাস্থ্য আপা আইসা তারে বোঝালেন, বুকে দুধ জমিয়ে রাখার প্রয়োজন পড়ে না, শিশু যতক্ষণ খাবে ততক্ষণই মায়ের দুধ পাবে। সেটা আমি কিভাবে বুঝবো? শিশু দিনের মধ্যে 6 বার হিসু করলে বুঝতে হবে সে ঠিক মতো বুকের দুধ পাচ্ছে। মনে রাখবে শিশুর পেট খুব ছোট, তুমি ভাবতে পারো সে ঠিক মতো দুধ পাচ্ছে না, কিন্তু 6 বার হিসু করলেই বুঝতে হবে সে ভালো আছে। আপা, আমি না ভাবে মনে করতেছে তার বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে না, সে এবং তার স্বামী ভাবতেছে বাচ্চারে গরুর দুধ খাওয়াইব। তুমি কেমন করে একথা জানলে মিনা? পরি বলছে। আমার মনে হয় পরিই পারবে আমাদের এলাকার সকল মাকে মায়ের দুধের উপকারিতা সম্পর্কে সঠিকভাবে জানাতে। সকল মাই এটা করতে পারবে, এর জন্য তাদের আত্মবিশ্বাস বাড়ানো দরকার। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। আপার কথায় আমি একটা ভালো বুদ্ধি পাইলাম। যে কোনোদিন বাচ্চা জন্ম হইতে পারে, আগামীকাল বাজার থেকে মধু আর সরিষার তেল কিনে আনবো। নিজের প্রতি আস্থা রাখতে হবে। 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। এ ব্যাপারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্বাস্থ্য আপার সাথে কথা বলতে হবে। পরি আমাদের সব সমস্যার কথা জানে। হ্যাঁ, পরির উপদেশ আমাকে মাইনা চলা উচিত। অবশ্যই আমরা পরির উপদেশ মাইনা চলমু, সে তো আমাকে সব সমস্যাই জানে। এইটা আবার কি? সিডি নবজাতকের মুখে মধু বা সরিষার তেল দেওয়া যাবে না, নবজাতককে জন্মের সাথে সাথে মায়ের বুকে দিতে হবে। মায়ের দুধ শিশুর জন্য প্রথম প্রতিষেধক, যা তাকে বিভিন্ন রকম রোগ থেকে রক্ষা করে। এসব বিষয়ে স্বাস্থ্যকর্মীর সাথে আলোচনা করতে হবে। ও, তাইলে তো আমরা অবশ্যই পরের কথা মাইনা চলমু। আমাগো ছুটির শেষ রাইতে আমরা আমাগো শেষ ভালো কাজটা করতে গেলাম। পরির কাজ শেষ, স্বাস্থ্য আপার কথা গ্রামবাসীদের জানানো হয়েছে, তাছাড়া পরের সপ্তাহে স্কুল খুলব। আমাগো এখন এই কাজ শেষ করতে হইব। কিন্তু গ্রামের মানুষ তো তাইলে মনে করব হঠাৎ পরি চলে গেল। এইভাবেই দীপু হিরো হইয়া গেল। আমরা অবশ্যই এতে কিছু মনে করি নাই, আমরা অনেক মানুষের উপকার করতে পারছি এবং স্বাস্থ্য আপার সকল তথ্য সবার মধ্যে পৌঁছাতে পারছি, আর আমরা খুব মজা করছিলাম। আমি বাবা মায়ের শত আদর।
চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই।